সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের ঠাকুরা সরকারি মহিলা কলেজ ঠাকুরের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। নিশ্চয়ই তোমরা বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলছো, আরো ভালো আছো। তোমাদের ছুটি আরও প্রলম্বিত হয়েছে, কাজে অনলাইনে ক্লাস করা ছাড়া কোনো বিকল্প নেই। আমি তোমাদের এর আগে প্রাপ্য হিসাব, সময়ের হিসাব সংরক্ষণ কীভাবে হবে সেটা নিয়ে পড়াশোনা করছিলাম। আজকে তোমাদের একটা প্র্যাকটিক্যাল অঙ্ক আমি করে দিতে চাই। এটা দেখো, একটা বই তোমাদের তোমাদের কাছে যে বই আছে, কি বই এটা, হিসাব বিজ্ঞান প্রথম পত্র অক্ষরপত্রের একটা বই। এখানে বলছে হাসান ব্রাদার্স লিমিটেডের তথ্যগুলি নিচে দেওয়া হলো। 2019 জানুয়ারি 1 অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমুদ্রিত 10,000 টাকা, প্রাপ্য হিসাব 2,10,000 টাকা, অলিখিত অনাদায়ী পাওনা 20,000 টাকা। প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। তোমাকে করতে হবে কি, এই বিশ্ব দায় বিমানে চার্জকৃত অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করো, উদ্দীপকের আলোকে জাবেদা দাখিলা দাও, অনাদায়ী পাওনা হিসাব অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। এই তাহলে অনাদায়ী পাওনা আমরা লাভ লোকসান হিসাবে বা বিশ্ব দায় বিবরণীতে কতটুকু টাকা অনাদায়ী পাওনা হিসাবে খরচ হিসেবে দেখাবো, সেই পরিমাণটা বাইরে করতে গেলে আমাদের আসলে অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুন কত ধার্য করতে হবে সেটা দেখতে হবে। দেখো তোমরা, আমাদের এখানে নিট প্রাপ্য হিসেবে বাইর করি 2,10,000 টাকা আমাদের বিদ্যুতের পরিমাণ আছে, তার মধ্যে অলিখিত অনাদায়ী পাওনা 20,000 টাকা টাকা উঠবে না। তাহলে 1,90,000 টাকা আমাদের থাকে নিট প্রাপ্য হিসাবে, এই 1,90,000 10% করলে আসে 19,000 টাকা। আমরা সামনের বছরের জন্য 10,000 টাকা অনাদায়ী পাওনার সঞ্চিতি রাখতে চাই। তাহলে আমাদের কত টাকা লাগবে সামনের বছরের জন্য সঞ্চিতি করতে গেলে সেটা দেখো। আমাদের 20,000 টাকা মানুষ খেয়ে ফেলেছে, এই টাকা দিবে না। আমরা 19,000 টাকা সামনের বছরের জন্য জমা রাখতে চাই, টোটাল টাকা 39,000 টাকা। এইটুকু টাকা, এই 39,000 টাকাকে আমাদের দরকার। এই 29,000 টাকার মধ্যে আমাদের টাকা জমানো আছে আগে থেকে 10,000 টাকা, তাহলে আরও 29,000 টাকা লাগবে। এই 29,000 টাকাকে যদি আমরা এবারে লাভ লোকসান হিসেবে ডেবিট দিকে দেই বা ক্ষতি হিসাবে এবার যদি দেখায়, তাহলে আমাদের দুইটা কাজ হবে। একটা হলো মানুষ যে 20,000 টাকা খাই পারলো সেটা রিকভারি হবে, এবং সামনের বছরের জন্য আমরা আবার 19,000 টাকা সঞ্চয় করতে পারবো। এটা দেখাবার জন্য এই কাজটা করলাম। এবারে এই সংক্রান্ত জাবেদা দেখো, এখানে এই যে যে টাকা 20,000 টাকা আমাদের এই পাওনা, সেটার জন্য জাবেদা আমরা কী করতেছি দেখো। আমাদের পাওনা সঞ্চিতি হিসাবে ডেবিট প্রাপ্য হিসাবে, যেহেতু আমাদের আগে থেকে সেখানে 10,000 টাকা ছিলই, সেই জন্য আমাদের পাওনা সঞ্চিতিকে এটাকে ডেবিট করে দিলাম, প্রাপ্য হিসেবে কমিয়ে দিলাম। তারপরে এই যে 29,000 টাকা যেটা বাইর করলাম সেটাকে আমরা এখানে আবার দেখেছি আমাদের পাওনা খরচ ডেবিট, আমাদের পাওনা সঞ্চিতি 29,000 টাকা, এই টাকা লাভ লোকসান হিসেবে ডেবিট দিকে দেওয়া হয়েছে। এটা সমাপনী দেখলাম, আর সংশ ডেবিট আমাদের পাওনা হিসাব ক্রেডিট 29,000 টাকা। এই গেল ক এবং খ এর আমাদের করণীয় হয়ে গেল। এবার গ এ আমাদেরকে বলছে যে পাওনা অনাদায়ী পাওনা হিসাব অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত কর। আমরা এখানে খতিয়ানগুলো করার চেষ্টা করি। যদি করি আমরা তাহলে এখানে কি হচ্ছে, তারিখ বিবরণ রেফারেন্স ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত, তারিখ বিবরণ ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত ডেবিট ক্রেডিট। তাহলে আমরা অনাদায়ী পাওনা সংক্রান্ত আমাদের এখানে যাবে যাচ্ছিল দুইটা। প্রথমে অনাদায়ী পাওনা সব তারিখ হবে 31/12/19 হবে, এগুলা অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। প্রথমে আমরা লিখলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি যখন ধার্য করা হলো 29,000 টাকা, এটা 29,000 উদ্বৃত্ত 29,000। তারপরে আরেকটা জাবেদা দিয়েছে আয় সারাংশ স্থানান্তর করে দেওয়া হয়েছে, এটাকে আয় সারাংশ হিসাব ডেবিট ক্রেডিট দিকে 29,000, এই এটা আর কোনো উদ্বৃত্ত থাকলো না, এটা শেষ। এটা এখানে এই এরপরে আমাদের অনুবাদ করবো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব করতে বলছে আমাদেরকে। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব করি,
এই সবের মধ্যে হবে। এই পাওনা সঞ্চিত হিসাব, হ্যাঁ এখানে তারিখটা চেঞ্জ করতে হবে, কারণ আমাদের একটা প্রারম্ভিক উদ্বৃত্ত আছে এটাতে। তারিখ হলো 1/1/19, উদ্বৃত্ত বিডি আমাদের একটা ছিল 10,000 টাকা, ক্রেডিট এখানে চলে যাবে সরাসরি 10,000 টাকা। তারপরে আসলো প্রাপ্য হিসাবে, আমাদের একটা হচ্ছে জাবেদা প্রাপ্য হিসাব, এই যে 20,000 টাকা যেটা ধরেছিলাম সেটা জাবেদাটা আমাদের ডেবিট দিকে 20,000, তাহলে উদ্বৃত্ত ডেবিট ডেবিট দিকে থাকলো এখানে 10,000 টাকা থাকলো। এই তারপরে ওনাদের এই পাওনা হিসাব আছে একটা শেষে, ওনাদের এই পাওনা হিসাব 39,000 29,000 টাকা ক্রেডিট দিকে 29,000 টাকা, তাহলে ক্রেডিট 29, ডেবিট হলো 10, তাহলে 19,000 টাকা ব্যালেন্স থাকলো এখানে। এটাই আমাদের মূল অঙ্ক, এইটা আমাদের এই ব্যালেন্সটা আমাদের থেকে গেল 29,000 টাকা। 19,000 টাকা সামনের বছরের জন্য আমরা যে টাকা সঞ্চয় করতে চাচ্ছি এই 19,000 টাকা। তাহলে এই গেল একটা অঙ্ক, এই অঙ্কগুলো আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে আমাদের অঙ্কটাকে আয়ত্তে আনার জন্য। তোমরা বাড়িতে আর দেখো, প্র্যাকটিস করো, প্রতিদিনই কিছু কিছু অঙ্ক করে দেবো আমি এখন থেকে ক্লাসে। তো ভালো থেকো সবাই, ধন্যবাদ।